নরমালি অতি দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি, সো যারা ইংলিশে কম পারেন বা কম বোঝেন, খুবই সুন্দর একটা পরিবেশ ইংলিশ থেরাপিতে থেকে আপনি মানসম্মত ইংলিশ শিখতে পারেন। তো আমরা যদি এরকম একটা উপযুক্ত পরিবেশ পাই, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, তো পরিবেশের প্রভাবে কিন্তু অনেকটাই প্রভাব ফেলে। আমি মনে করি এই আবাসিক রেখে যে একটা স্টুডেন্টকে যতটুকু শেখানো যাবে তা শুধু ক্লাস করেছে কেন সম্ভব না, কারণ সে সম্পূর্ণ বিশাল একটা সময় পায় সে ইংলিশ প্র্যাকটিস করার আবাসিক থেকে। আমার কাছে মনে হয় আবাসিকভাবে যদি কোনো স্টুডেন্টস মনে করে যে তার একটা রেভলিউশনারি চেঞ্জ হওয়া উচিত, মানে দ্রুত ইংরেজি শেখার একটা ব্যাপার আছে, সেটা যদি এনভায়রনমেন্টে তৈরি হয়, মানে এনভায়রনমেন্ট তৈরি করে যদি শেখানো যায়, সবচেয়ে বেটার ওয়ে এটা। অফকোর্স একটা স্টুডেন্ট যখন সকাল বিকাল দুপুর রাত একটা এনভায়রনমেন্টে লার্নিং ইংলিশে থাকবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি থাকে, অফকোর্স রেসিডেন্সিয়াল ফেসিলিটি অ্যান্ড ওভারঅল টাইমটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, সেটা খুব দারুণ একটা কাজ করবে। আসলে মানুষ জানতো যে ফরমালি ক্লাস করা এবং এই কনভেনশনাল একটা সিস্টেম যে আবাসিক রেখে ল্যাঙ্গুয়েজ শেখা, এটার একটা বাস্তব রূপ দিয়েছে আমাদের ইংলিশ থেরাপিস্ট সাইফুল স্যার। এবং আমি মনে করি এই আবাসিক রেখে যে একটা স্টুডেন্টকে যতটুকু শেখানো যাবে তা শুধু ক্লাস করেছে কেন সম্ভব না, কারণ সে সম্পূর্ণ বিশাল একটা সময় পায় সে ইংলিশ প্র্যাকটিস করার আবাসিক থেকে, থাকা খাওয়া এবং সার্বক্ষণিক ইংলিশে কথা বলার এই স্কোপটা খুব কম সে পায়, কারণ আমাদের সাধারণত আমরা এনভায়রনমেন্টটা পাই না। উই ক্যান গেট দ্য অপরচুনিটি টু স্পিক টু লিসেন ইংলিশ, আওয়ার অ্যাটমসফিয়ার ডাজেন্ট সাপোর্ট অলওয়েজ, সো স্পেশালি আই অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ে দ্য প্রসেস অফ সাইফুল স্যার, সো আই উড লাইক টু থ্যাংক হিম, আই উড লাইক টু অ্যাপ্রিসিয়েট হিম টু কন্টিনিউ দ্য প্রোগ্রাম। ইনশাল্লাহ হি উইল এনকারেজ স্টুডেন্ট টু কাম টু হিম অ্যান্ড টু get the expected service. English therapy সত্যি অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি পরিবেশ, যে পরিবেশে রেখে আপনারা আপনাদের স্টুডেন্টস বা একজন গার্জিয়ান হিসেবে আপনি আপনাদের ছেলেদের মেয়েদেরকে খুব ভালোভাবে ইংলিশ থেরাপি থেকে ভালোভাবে পড়াশোনা করাতে পারেন। বেসিক্যালি ইংলিশ থেরাপি ইংলিশ নিয়ে কাজ করছে, মোর দেন 3 or 4 years ইংলিশ থেরাপি কাজ করছে ইংলিশ নিয়ে। সো আমি মনে করি ইংলিশ থেরাপি খুব চমৎকার এবং সুন্দর একটি পরিবেশ। ইংলিশ থেরাপিতে ভর্তি হলে যে কোনো স্টুডেন্টস অতি দুর্বলদের জন্য যারা আছে, নর্মালি অতি দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি, সো যারা ইংলিশে কম পারেন বা কম বোঝেন, খুবই সুন্দর একটা পরিবেশ ইংলিশ থেরাপিতে থেকে আপনি মানসম্মত ইংলিশ শিখতে পারেন এবং আপনার ইংরেজি শেখার দক্ষতা এবং এক্সপিরিয়েন্সকে আরও সমৃদ্ধ করতে পারেন। ইংলিশ থেরাপি ইজ দ্য বেস্ট প্লেস ফর লার্নিং ইংলিশ, ইভেন আবাসিক প্লেজে ইংলিশ থেরাপি কিন্তু এখন আবাসিক প্লেজে হিউজ পরিমাণে স্টুডেন্টস কিন্তু আবাসিক প্লেজে এখন অ্যাডমিট আছে এবং পড়াচ্ছেন। সো ইংলিশ থেরাপিতে আপনার আবাসিক আপনার স্টুডেন্টদের, আপনার বাচ্চাদেরকে, আপনার বন্ধুবান্ধবদেরকে খুব অনায়াসে খুব ইজিলি ইংলিশ থেরাপি আবাসিকে ভর্তি করাতে পারেন এবং দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর লার্নিং ইংলিশ। ইংলিশ থেরাপি নাউ ডেইজ খুব ভালো ওয়েতে ইংলিশ বাচ্চাদেরকে ইংলিশ দিচ্ছে, সো আপনারা ইজিলি ইচ্ছে করলেই মিরপুরে মিরপুর টুতে ইংলিশ থেরাপি যোগাযোগ করতে পারেন। ইংলিশ শেখার জন্য আমার দৃষ্টিভঙ্গি থেকে দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর লার্নিং ইংলিশ। ইভেন আবাসিকি থেকে খুব চমৎকারভাবে স্যার নিজে থেকে সব কিছু টেক কেয়ার করেন, খুব ভালোভাবে মেনটেন করেন এবং সেখানে খুব সুন্দর ডিসিপ্লিন আছে, অনায়াসে আপনার ইংলিশ থেরাপি ভর্তি হতে পারেন এবং নির্দ্বিধায় খুব ভালো ইংলিশ শিখতে পারেন। ইংলিশ থেরাপি যেটা আবাসিক হিসাবে ওরা বলতে গেলে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বিশেষ করে স্পিকিং সেটাকে আবাসিক ওয়েতে যে রেখে, মানে আবাসিকভাবে রেখে আবাসিক পরিবেশের থেকে যে ইংলিশ স্পিকিং শেখা যায়, এটা কিন্তু একটা কনভেনশনাল ধারণা ছিল না, মানে এটা বিয়ন্ড কনভেনশন ছিল। বাট এখন দেখা যাচ্ছে যে না, এটা একটা ট্রেন্ড হিসেবে আসতেছে। তো ইংলিশ থেরাপিটা হচ্ছে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স বলবো, আগেও মানে ক্ষুদ্র পরিসরে হয়তো কেউ কেউ করেছে, বাট ইংলিশ থেরাপি এটার একটা ভালো একটা প্লেসমেন্ট তৈরি করেছে। তো আমি এটার মানে আই উইশ দ্য বেস্ট উইশেস ফর ইংলিশ থেরাপি, এবং সাইফুল ভাই ইজ এ ভেরি কাইন্ড পার্সন অ্যান্ড ভেরি পজিটিভ পার্সন, এবং উনি শেখানোর প্রতি খুবই আগ্রহী। অফকোর্স এটা আমরা দেখেছি যে those who are not literate, I mean অনেক ইলিটারেট পিপল, তারাও কিন্তু দেশের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় কথা বলে, বিকজ দিস ইজ বিকজ অফ দেয়ার সারাউন্ডিংস, হ্যাঁ না? তো আমরা যদি এরকম একটা উপযুক্ত পরিবেশ পাই, একটা খুব এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, তো পরিবেশের প্রভাবে কিন্তু অনেকটাই প্রভাব ফেলে। এখন দেখা যায় যে আমরা লিটারালি অনেক ইংরেজি হয়তো আমরা শিখি, আমরা গ্রামার শিখি, কিন্তু সেগুলো পরিবেশে অ্যাপ্লাই করতে পরিবেশ পাই না। এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেনও থাকে যে স্যার আমি ইংরেজি জানি বাট কোনো এনভায়রনমেন্ট না থাকার কারণে প্র্যাকটিস করতে পারছি না। বাট ইন দ্যাট সেন্স, I mean, having that আবাসিক ওই যে ইয়েটা,
আবাসিক যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করাটা এটা কিন্তু একটা ভালো জিনিস ছিল। কারণ আমি মনে করি যে না, এটা থাকলে এখানে ইংলিশের পরিবেশের থেকে সবার সাথে প্র্যাকটিস করি, ইয়া দিস ইজ গুড থিং। আচ্ছা, আমি সাধারণত যেটা নর্মালি মনে করি, আমি দেখেছি যে অনেকে হচ্ছে দূর দূরান্ত থেকে আইএলটিএস করতে চায়, স্পোকেন ইংলিশ শিখতে চায়, এই ধরনের বিভিন্ন কোর্স করতে চায়। সো তাদের জন্য আমি মনে করি যে আবাসিক যেসব প্রতিষ্ঠানে আছে সেটা অবশ্যই ভালো একটা পদক্ষেপ। সো ইংলিশ থেরাপি আমি যতটুকু জানি যে কোয়ালিটি মেনটেন করে কাজ করে, আমি চাইবো এটা আরও আপগ্রেড হোক, যাই আছে তার মানে বেস্ট পর্যায়ে চলে যায়, এবং আবাসিক থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। এবং আমি বিশ্বাস করি ইংলিশ থেরাপি মানুষকে আরও ভালো ভালো সার্ভিস দেয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাইবুল স্যার, থ্যাংক ইউ।